বছরের শেষ সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের শীতের সবজির দাম বিক্রেতারা বলছেন নির্বাচন ঘিরে পরিবহন সংকটে দাম বেড়েছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা তবে এবার নিত্য দাম নিয়ে তেমন একটা অস্বস্তিতে পড়তে হয়নি বলে জানা যায় অনেক ক্রেতা নতুন বছরেও চাওয়া নিত্য দাম যেন থাকে ক্রয় ক্ষমতার মধ্যে বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ বাজারে গিয়ে আইবের হিসেবে টান না পড়লেই খুশি সাধারণ মানুষ বছরের শুরুতে চালের বাজারে উর্দু থাকলেও বছর শেষে তা ছিল অনেকটাই নিয়ন্ত্রিত এছাড়া কাঁচা বাজার থেকে মুদিপণ্য সবখানেই ছিল স্থিতিশীলতা গত এক বছরের বাজারের দাম মোটামুটি আগের চাইতে এখন একটু ভালো মাঝখানে চালের দাম ছিল বেশি এখন একটু কমছে তার পেঁয়াজের দাম ছিল পেঁয়াজের দাম এখন কমে গেছে এই পুরা এক বছর এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবকিছুর দাম কম এখন শুধু বাড়তি কি যেমন জিনিসটা যেমন চান আইডেন দিয়ে ইনপ্রুট করার মালডি দামগুলো একটু বাড়ে বিদেই বছরের এই ধারা ক্রেতারা দেখতে চান নতুন বছরেও বাজার যেন থাকে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য বনে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক অবস্থা সবই আমরা তো উই শুট থিঙ্ক অফ সামথিং বেটার এভাবে সুন্দর চলতে দেশটা চলে এভাবে আমরা চাই আম চালের বাজার মোটামুটি একই রকম স্থিতি আছে ওরকম তো আগামী বছর কী হবে তা জানি না মোটামুটি সবার চেষ্টা যদি ভালো থাকে আমাদের ভালো কামনা যেন ভালো থাকে আর কি নির্বাচনকে সামনে রেখে বেড়েছে সব ধরনের সবজির দাম গত সপ্তাহে ত্রিশ টাকার টমেটো বেড়ে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় লাউর পিস চল্লিশ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ষাট টাকায় এখন যেহেতু নির্বাচনের একটা টাইম বছরের শেষ সময়েও তো আপনারা এখন আসার পরে দেখতে পাচ্ছি যে আজকে প্রাইসটা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি গত সপ্তাহ সেই সপ্তাহের তুলনায় একটু দামটা বেশি কারোর এটার জন্য গাড়ি আসা বলে বন্ধার জন্য মাল কম আসতাছে গত কয়েক দিনে বাজারে বেড়েছে চালের দাম সব ধরনের চালের কেজিতে বেড়েছে এক থেকে 2 টাকা 36 টাকা সRNA চাল বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকায় সরু চাল 2 বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকায় সব চালের দাম মোটামুটি প্রায় সিন্ধু চালটা এই 70 টাকা 100 টাকার মতো বস্তা প্রতি বাড়ছে মাংসের বাজারে নতুন করে দাম বাড়েনি একইভাবে ভাবে রয়েছে মাছের বাজারও সাদাত রহমাতুল্লাহ নিউজ 9 ঢাকা